সবসক্রাইব করন্তু বিপিন বিহারী সামল চ্যানেল কু, প্রেস করন্তু পাখরে থিবা বেল আইকন কু, যা ফলরে প্রতিদিন অপলোড হেউথিবা আধ্যাত্মিক কথাবস্তু কু আপন মানে শুনি পারিবে। তেণু ভাই যে পচারে যে অন্য মানে যদি আমার নিন্দা করছেন তাঁপাই আমি কোণ পদক্ষেপ নবা, আমার তরফর পদক্ষেপ হচ্ছে সকারাৎমক। খল প্রকৃতি সংসার পরিপূর্ণ হয়ে গলা ভাই ভী মানে সজাড়ার লক্ষ্য রক্ষি মানুষক বহু কষ্ট উঠাইবা পড়ব, কারণ ঠাকুরে কলে তু সনাতন ধর্মক জীবন্ত করব, নিজক ধৈর্য ধরবা পড়ব। মানুষের রক্তকণিকার বর্তমান স্বার্থপরতা সম্পূর্ণভাবে বসা বাঁধি সারা, পরিস্থিতি আগক আহরি জটিল হয়ে পড়ব। তথাপি ঠাকুর আজ্ঞা পালন করা পড়ব, যেতে বাধা আসু যেতে কষ্ট পড়ু, প্রকৃতি তার ছয় ঋতুকে ভোগ করাইব নিশ্চয়, ঋতু পরে ঋতুর পরিবর্তন হব নিশ্চয়, সবু ঋতুরে মতো কর্মধারা সময় যোগে পালন করা পড়ব। যদি সবু ঋতুরে মোট খাইবা বন্ধ হোনি তবে ঠাকুর কার্যটা মু বন্ধ করে পারি কিনা, খরা বর্ষা শীত যে যেপরি প্রভাব পকাও মতো রাতে তিনটার ছটা মধ্যে কর্মধারা পালন করে সারা পড়ব। জীবন সমস্যা বহুল হলে মধ্যে বার থর সাষ্টাঙ্গ প্রণাম করা পড়ব গুরু আজ্ঞা, তেমনি যাই মনে বিশ্ব প্রেম স্থায়ী হয়ে রহব, সবু পরিবেশ পরিস্থিতি নিরপেক্ষ হয়ে গুরু আজ্ঞার অটল হয়ে চলবা পড়ব। নিন্দা প্রশংসা উভয়ক সমান প্রকার বোধ আনবা পড়ব। সত্যকে যদি স্পষ্ট দর্শন করে পুচ তবে বিচলিত হব কাহিনি, বিচলিত ভাব পাখ মাড়বুনি ঠাকুরে মোর কহিলে, যদি সাধনার দৃঢ় না হো তবে নিন্দা প্রশংসার প্রভাবিত হয়ে সৎকর্মর তুমি বিরত হয়ে যাব। নিন্দা প্রশংসা উভয় ঈশ্বরঙ্কর সৃষ্টি, তুমি নিরোলা ভালো কাম করলে মধ্যে তুমি লোক অঙ্গুলি নির্দেশ করে নিন্দা করবে, ভাল কামকু লোক নিন্দা করতে কাহিকি কহিপারিবে সজনবৃন্দ? প্রথম কথা হল ঘুষুরীকে পঙ্করে লোটিবা ভারি ভাল লাগে, তাকে গঙ্গা নদী ভিতরে পুরাইদেলে সে আনন্দ অনুভব করে পারিব না। মন্দ প্রকৃতির লোককে ভালটা বিলকুল ভাল লাগে না ভাই ভী মানে, সেইটা তাঁর স্বভাব, তেমন ভাল কার্যক্রম সম্পাদন হলে তাঁর দেহরে নিয়া লাগি যায়, এপরি ব্যক্তি পূর্ণ ভাবে হচ্ছেন নিন্দুক। আউ গোটে প্রকার লোক অনেক সংসারে যে কার্যটি সম্পাদন হচ্ছে সে যদি তাঁর স্বার্থ হাসল হচ্ছে তবে সে স্থির মনে রহবে তুমি ভাল বলে ভাবি, তুমি নিঃস্বার্থ প্রভাবের কার্য করুলে মধ্যে যদি তাঁর স্বার্থ পূরণ করুব ভাল, তাঁর স্বার্থরে বাধা হলে তুমি যেতে সচট হয়ে থাও তুমি সে নিন্দার পোতি দেবে, তোমার কুচ্চা রটনা করবে, তাঁর বাক্য বাণরে সি পিত্তলকে সোনা করে দেবে, সোনাকে মধ্য পিত্তল করে দেবে, এইটা তাঁর সামর্থ্য ভিতরে অছি। আউ গোটে প্রকার লোক অনেক সে আর্থিক স্বার্থ নথায়, সে চাহান্তি যে ভাল কার্যটি সম্পাদন হচ্ছে আমি সেথিরে টোটাল সামিল করা যাও, হ্যাঁ কি না? এইটা বিভাগ এমনি হচ্ছেন প্রতিষ্ঠা রোগী, খাতির চাহান্তি, সে নিজক খুব গুরুত্বপূর্ণ বলে মনে করতে, অন্যর গুরুত্বকে বরদাস্ত করে পারতে না, কৌশি কার্যের যদি তাঁর গুরুত্ব ন রহিলা তবে মানবিকতাকে বিসর্জন করে যেকোনসি মারাত্মক কাম করা মধ্যে সে পছাইবে না, এইটা হচ্ছে তাঁর স্বভাব, বুঝিপার্ল? খল প্রকৃতির চরম সীমার সে পৌঁছি যাতে, ধর্ম অনুষ্ঠানর অন্তর্ভুক্ত হয়ে ধার্মিকর পরিচয় বহন করে নিজের স্থিতি ভুলে যাতে, হিতাহিত জ্ঞান হরাই বসতি, ঈর্ষানিত হয়ে যেকোনসি পদক্ষেপ সে যাইপারতি। তেমন মোর পরম পুরুষ ঠাকুর শ্রী 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 চরমনাথঙ্কর সুন্দর বাণীটি, পরশিরি দেখি নপারে যেহু ঈর্ষারে কাতর হুই সেহু, ঈর্ষা অনলরে জলি পোড়ই বিবেক তাহার তলে গড়ই, জয় গুরু স্বামী জয়ন্ত জামী জনতা জনাতন বিশ্বহিত কামী, বল জনতা জনার্দর চরমনাথঙ্কর। তেমন সজন বৃন্দ, ঈর্ষারে জলিলা লোকর বিবেক তলে গড়ই বলে ঠাকুরে কহিলে, ব্যক্তি অতি নিম্ন স্তরকে চালি যায়, বিচার শক্তি নষ্ট হয়ে যায় তা ভিতরে, আখিরে ঈর্ষার মতিয়া বিন্দু মাড়ি গলে ভল আউ মন্দর প্রভেদ মানিষ বারি পারে না। ঠাকুরঙ্কর মধ্যে আউ সুন্দর বাণীটি অছি, সবু ঠিগে জুছু আপন নাসা মান সম্মানর রখুছু আশা, কাক পিক ভেদ বারিলু
ଦେଖିଲୁ ନାହିଁ ଦିବ୍ୟ ଦୃଷ୍ଟି ବାବୁ ପାଇବୁ କାହିଁ ଜୟ ଜୟ ଗୁରୁ ସ୍ୱାମୀ ଜୟ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ଜନତା ଜନାର୍ଦ୍ଦନ ବିଶ୍ୱହିତ ବୋଲ ସଜିଦାନନ୍ଦ ଚରମନାଥ କି ଠାକୁର ମୋର କି ସୁନ୍ଦର ବାଣୀଟିଏ ଦେଲେ ସଜନ ବୃନ୍ଦ ସବୁ କାମରେ ଇଣ୍ଟରଭ୍ୟୁଅର କଲେ କଣ ହବ ଜାଣିଛ ହଁ ତୁମେ ସବୁ କାମରେ କରିବା ପାଇଁ କଣ ତୁମର ଯୋଗ୍ୟତା ଅଛି ତୋତେ ଯୋଉ କାମ ଦିଆଯାଇଛି ତୁ କର ତାକୁ ଯୋଉ କାମ ଦିଆଯାଇଛି ସିଏ ସେ କାମରେ ଦକ୍ଷତାର ସହିତ ଦନ୍ତୁରିତ ପଥରେ ପାଦ ପକେଇ ତା କାର୍ଯ୍ୟକୁ ସେ ହାସଲ କରୁ ଅନ୍ୟକୁ ଯୋଉ କାମଟା ଦିଆଯାଇଛି ସିଏ କରୁ ତୋତେ ଯୋଉ କାମର ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇ ନାହିଁ ତୁ ସେଠି ମୁଣ୍ଡ ପୁରେଇବୁ କାହିଁକି ମାନ ସମ୍ମାନ ପାଇବାର ଆଶା ରଖିଥିବା ବ୍ୟକ୍ତି ସବୁଠି ନାସା ଗେଞ୍ଜେ ମାନେ ସବୁ କାମରେ ଇଣ୍ଟରଫିୟର କରେ କର୍ମରେ ଭିନ୍ନତା ରହିଛି କି ନାହିଁ ଯୋଗ୍ୟତାରେ ପୁଣି ଭିନ୍ନତା ଅଛି କି ନାହିଁ ମୋର ଯୋଉ କାମଟା ମୋତେ ଦିଆଯାଇଛି ମୋର ସେଟା କାମ ତାକୁ ଯୋଉଟା ଦିଆଯାଇଛି ତାର ସେଟା କାମ ବୁଝିପାରିଲ ଏ ପ୍ରଭେଦଟା ବାରିପାରିବ କିଏ ହଁ ଯାହାର ଦିବ୍ୟ ଦୃଷ୍ଟି ଅଛି ମୋ ଜୀବଧନ କହିଲେ କାକ ଆଉ ପିକ ଭିତରେ ସ୍ୱରର ପ୍ରଭେଦ ରୂପର ପ୍ରଭେଦ ଖାଦ୍ୟର ପ୍ରଭେଦ ସୌନ୍ଦର୍ଯ୍ୟର ପ୍ରଭେଦ ରହିଛି ବୁଝିପାରିଲ କାକ ଆଉ ପିକ ଭିତରେ ପ୍ରଭେଦ ରହିଛି ଠାକୁରେ ଚତୁର୍ଥ ସଂଖ୍ୟା ଚରମର କଲ୍ୟାଣ ଦେଲି ତୋତେରେ କହିଲେ ତୋତେ ଯାହା ବତେଇଛି ତୋ ପାଇଁ ତାହା ହିଁ ପନ୍ଥା ଅନ୍ୟ କିଏ କ'ଣ କରୁଛି ସେତିକୁ ନଜର ତୋଳିବୁ ନାହିଁ ତା ପାଇଁ ତା ପନ୍ଥା ଦିବ୍ୟସତା ଅନୁଭବ କରିବୁ ତେବେ କ'ଣ କୁହାଗଲା ମୋତେ ନୀରବ ରହିବା ପାଇଁ ଯଦି କୁହାଯାଇଛି ତୋ ରୁଚିକୁ ନ ଛୁଇଁଲେ ତୁ ନୀରବ ରହିବୁ ତେବେ ମୁଁ କାହିଁକି ଯିଏ ଯାହା କଲା ମୁଁ କାହିଁକି ସେଥିରେ ମୁଣ୍ଡ ପୁରେଇବି ମୁଁ ନୀରବରେ ରହିଲେ ଦିବ୍ୟସତା ଅନୁଭବ କରିବି ନା ଅନ୍ୟର ନିନ୍ଦା ଗାଇଲେ ମୁଁ ଦିବ୍ୟସତା ଅନୁଭବ କରିପାରିବି ଆତ୍ମସମୀକ୍ଷା କରିବା ଦରକାର ତାକୁ ସେ କାମଟା କରିବାର ସୁଯୋଗ ମିଳିଲା ମୋତେ ମିଳିଲା ନାହିଁ ତେବେ କାହିଁକି ମିଳିଲା ନାହିଁ ୟାର ଆତ୍ମସମୀକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ ଠାକୁରେ କହିଲେ କେହି ତୋତେ ନ ଚିହ୍ନନ୍ତୁ ରେ ଚରମ ତୁ ଅଚିହ୍ନା ଅଜଣା ହୋଇ ରହିଥା ଏତ ହୁଁ ଏତେ ତରବର କିଏ ମୁହୂର୍ତ୍ତ ଆସିଲେ ତୋତେ ଖୋଜିବେ ତୋତେ ହିଁ ଲୋଡ଼ିବେ ତେବେ କେତେ ସୁନ୍ଦର କଥା ଯାହାକୁ କାମ କରିବାର ସୁଯୋଗ ମିଳିଛି ତାର ମୁହୂର୍ତ୍ତ ପଡ଼ିଛି ତା ବେଳ ପଡ଼ିଛି ମୋତେ ଅତୀତରେ କାମ କରିବାର ସୁଯୋଗ ମିଳିଥିଲା ଭବିଷ୍ୟତରେ ପୁଣି ଥରେ ମିଳିପାରେ ଜଗତ କଲ୍ୟାଣକର କାର୍ଯ୍ୟରେ ଭାଗ ପାଇବା ପାଇଁ ହେଲେ ଯୋଗ୍ୟତା ଦରକାର ଯୋଗ୍ୟତାକୁ ମାପିଛନ୍ତି ଈଶ୍ୱର ଦିବ୍ୟସତା ଅନୁଭବ କରିବା କଥା ଯେ ମୋତେ ଚାନ୍ସ ମିଳିଥିଲା ମୁଁ କରୁଥିଲି ଏବେ ତାକୁ ଚାନ୍ସ ମିଳିଛି ସିଏ କରୁଛି ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଫ୍ୟାନ୍ କୁଲର୍ ଏସି ଦରକାର ଶୀତ ଋତୁରେ କମଳ ସ୍ୱିଟର ମଫଲର ଜ୍ୟାକେଟ୍ ଦରକାର ବର୍ଷାରେ ରେନିକୋଟ୍ ଦରକାର ଛତା ଦରକାର ଯାହାର ଯେତେବେଳେ ଆବଶ୍ୟକତା ମୁହୂର୍ତ୍ତ ଆସିଲେ ମୋ ପାଳି ବି ପଡ଼ିବ ମୁଁ ଚିହ୍ନା ପଡ଼ିବା ପାଇଁ ଦେଖେଇ ହେବା ପାଇଁ ମୋତେ ସୁଯୋଗ ମିଳିଲା ନାହିଁ ବୋଲି ଯିଏ କାମ କରୁଛି ତାର ନିନ୍ଦା ଗାଇବି ନା ଗୁରୁ ଗୌରବକୁ ନଷ୍ଟ କରିବି ଠାକୁରେ ମୋର ତେଣୁ ଷୋହଳ ସଂଖ୍ୟା ଚରମର କଲ୍ୟାଣରେ କହିଲେ ତୁ ନିଶ୍ଚୟ ଜାଣିଛୁ ଯେ ମୁଁ ନିଷ୍କ୍ରିୟ ଭାବର ଅଭାବରେ ମୁଁ ନିଷ୍କ୍ରିୟ କିନ୍ତୁ ମୋର ପ୍ରିୟ ସନ୍ତାନର ଭାବରେ ମୁଁ ସକ୍ରିୟ ମୋ ପ୍ରିୟ ସନ୍ତାନର ଭାବକୁ ସକ୍ରିୟ କରି ସେହି ଭାବ ରାଜିର ସକ୍ରିୟତା ମଧ୍ୟରେ ମୁଁ ମୋର କାର୍ଯ୍ୟବାହୀ ନେଇ ଯାଇଥାଏ ଫଳରେ ମୋ ସକ୍ରିୟତାର ଗୁଣ ଆଦର୍ଶ ମହିମା ସୁରୁଚି ଆଦି ସନ୍ତାନମାନଙ୍କର ଚରିତ୍ର ଆଚରଣ ଓ କର୍ମରେ ଉଦ୍ଭାସିତ ଓ ପ୍ରତିବିମ୍ବିତ ହୋଇ ସେମାନଙ୍କର ନୂତନ ସଂସ୍କାର ତୋଳେ ଏହାଦ୍ୱାରା ସଂସାରରେ ସମସ୍ତ ଧର୍ମ କର୍ମ ସମ୍ପାଦିତ ହୋଇଥାଏ ତେବେ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଯାହା ଭିତରେ ଗୁରୁଙ୍କ କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ସଂସ୍କାର ଗଚ୍ଛିତ ହୋଇ ରହିଛି ତାଦ୍ୱାରା ସେ କାର୍ଯ୍ୟକୁ ସମ୍ପାଦନ କରେଇ ନେଉଛନ୍ତି ସେ କାର୍ଯ୍ୟଗୁଡ଼ିକ କରିପାରୁଛି ତାକୁ ସୁଯୋଗ ମିଳିଛି ଯାହା ଭିତରେ ଭାବ ପୂର୍ଣ୍ଣ ହୋଇ ରହିଛି ପୂର୍ଣ୍ଣ ବ୍ରହ୍ମତା ଭାବର ସକ୍ରିୟତାକୁ ନେଇ ତାଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ କରାଇ ନେଉଛନ୍ତି ଅନ୍ତର୍ଦୃଷ୍ଟି ନଥିଲେ କଥାକୁ ବୁଝି ହେବ ନାହିଁ ତେଣୁ ସବୁଠାରୁ ବଡ଼ କଥା ହେଲା କ'ଣ ମୁଁ ବୋଧ ନେବି ତାର ସାଧନା ଆଜି ଫଳବତୀ ହେଇଛି ମୋର ହେଲା ନାହିଁ ତେବେ ମୋତେ ଯେଉଁ ଦିନ ସୁଯୋଗ ମିଳିବ ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ କାର୍ଯ୍ୟକୁ ସମ୍ପାଦନ କରିବି ଠାକୁରେ ମୋର ସେଇଥିପାଇଁ କେଡ଼େ ସୁନ୍ଦର ବାଣୀଟିଏ ଦେଇଲେ ନିଜ ଚିନ୍ତା କଥା କାମ ନିଜର ଗୁରୁମୁଖୀ ହୋଇ ରଖ ନଜର ଯେତିକି ପାଉଛ ସେଥିରେ ଖୁସି ହେଲେ ଚରମରେ ହସେଇ ପଶି ଜୟ ଜୟ ଗୁରୁ ସ୍ୱାମୀ ଜୟ ଅନ୍ତର୍ଯ୍ୟାମୀ ଜନତା ଜନାର୍ଦ୍ଦନ ବିଶ୍ୱହିତ କାମିନୀ
ବୋଲ ସଜିଦା ଆନନ୍ଦ ଜରିଆ କୁଳିଆ କି ସଜନ ବୃନ୍ଦ କହିଲେ ନିଜ ଚିନ୍ତା କଥା କାମ ନିଜର ଯୋଉ ବ୍ୟକ୍ତି ବାସ୍ତବରେ ଗୁରୁମୁଖୀ ତାକୁ ଯୋଉ କାର୍ଯ୍ୟ ମିଳିଛି ତାକୁ ଯେତିକି ସୁଯୋଗ ମିଳିଛି ଯେତିକି ସମୟ ମିଳିଛି ଯେତିକି ପରିମାଣର କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଦିଆଯାଇଛି ସାମର୍ଥ୍ୟ ସୁଯୋଗ ସିଏ ସେତିକିରେ ସନ୍ତୁଷ୍ଟ ରହିପାରିଛି ଆଉ ଯିଏ ଗୁରୁମୁଖୀ ନୁହେଁ ଅର୍ଥାତ୍ ଗୁରୁ ଆଦର୍ଶକୁ ଯିଏ ନଜର ଦେଇପାରିନାହିଁ ସିଏ ନିଜ କଥା ନିଜ ଚିନ୍ତା ଛାଡ଼ି ଅନ୍ୟ କଥାରେ ମୁଣ୍ଡ ପୁରାଇ ଭାରାକ୍ରାନ୍ତ ହୁଏ ଈର୍ଷ୍ୱାନିତ ହୁଏ ତାକୁ କାହିଁକି ମିଳିଲା ମୋତେ କାହିଁକି ସୁଯୋଗ ମିଳିଲା ନାହିଁ ବୋଲି ହିଂସା କରୁଛି ଈର୍ଷା କରୁଛି ଅଭିମାନ କରୁଛି ଅହଙ୍କାର କରୁଛି ଠାକୁରେ କହିଲେ ଯେତିକି ପାଉଛ ସେଥିରେ ଖୁସି ହେଲେ ଚରମରେ ଧସେଇ ପଶି ବା ବା କି ସୁନ୍ଦର ଆତ୍ମଜ୍ଞାନ ତତ୍ତ୍ୱ କହିଲେ ଜୀବର ଶେଷ ଲକ୍ଷ୍ୟ ଚରମ ଭବନରେ ସିଏ ଧସେଇକିରି ପଶିପାରିବ ତାର ସନ୍ଦେହ ମୋଚନ ହେଇଯିବ ଆତ୍ମଜ୍ଞାନ ଉଦୟ ହବ ମାନେ ପ୍ରାପ୍ତିର ହକଦାର ସିଏ ହିଁ ହେଇପାରିବ ଯିଏ ଅଳ୍ପକେ ସନ୍ତୁଷ୍ଟ ଗୁରୁ ଯେତିକି ଦେଇଛନ୍ତି ସେତିକି କର୍ମରେ ଯିଏ ସନ୍ତୁଷ୍ଟ ଯେତିକି ଅଧିକାର ଦେଇଛନ୍ତି ସେତିକି ଅଧିକାରରେ ଯିଏ ସନ୍ତୁଷ୍ଟ ସିଏ ଚରମ ପ୍ରାପ୍ତି ଭବନରେ ଧସେଇ ପଶି ଯାଇପାରିବ ମାନେ ସେ ହକଦାର ସେ ଦାବି କରିକିରି ପଶିପାରିବ ଆଉ ଯିଏ ଆତ୍ମଜ୍ଞାନୀ ସାଜି ଯେତିକି ପାଉଛି ସେତିକିରେ ଖୁସି ହେଇପାରୁଛି ଅନ୍ୟ ଜଣେ ମୋ ଠାରୁ କାହିଁକି ଅଧିକ ପାଇଲା ବୋଲି ଯିଏ ମନକୁ ମଇଳା କରିଦେଉଛି ସିଏ ଗୁରୁଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଯୁଦ୍ଧ ଘୋଷଣା କରୁଛି ବୋଲି ବୁଝିବାକୁ ପଡ଼ିବ କ'ଣ ଭାଇ ତେଣେ ପାଇଁ ଠାକୁର ମୋର କହିଦେଲେ ପରା ଗୁରୁ କୃପା କଲେ ସବୁ ମିଳଇ ଗୁରୁ କୃପା କଲେ ସବୁ ମିଳଇ ଚରମତା ଅନ୍ତସ୍ଥଳେ ଖେଳଇ ଚରମତା ଅନ୍ତସ୍ଥଳେ ଖେଳଇ ଚରମତା ଅନ୍ତସ୍ଥଳେ ଖେଳଇ ବୋଲ ସଜିଦାନନ୍ଦ ଚରମନାଥ କହିଲେ ଗୁରୁ କୃପା କଲେ ସବୁ ମିଳଇ ତାକୁ କୃପା ହେଇଛି ବୋଲି ତାକୁ ମିଳିଛି ମତେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର କୃପା ହେଇନାହିଁ ମତେ ମିଳି ନାହିଁ ଗୁରୁ ଯଦି କୃପା କରିବେ ସବୁକିଛି ପ୍ରାପ୍ତ ହବ ଗୁରୁ କୃପା ହେଲେ ଅସମ୍ଭବ କିଛି ନାହିଁ ବୁଝିବା ଦରକାର ଯାହାକୁ ମିଳିଛି ତାକୁ ଗୁରୁଙ୍କ କୃପା ହେଇଛି ମତେ ଯେତିକି ମିଳିଛି ମୋ କର୍ମ ଅନୁସାରେ ମତେ ସେତିକି ଗୁରୁଙ୍କର କୃପା ହେଇଛି ପରିମାଣକୁ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ କାକପିକ ଭେଦ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ ଅଧିକ ଚାହିଁଲେ ଅଧିକ ଖୋଜିଲେ କ'ଣ ଅଧିକ ମିଳେ କି ସଜନ ବୃନ୍ଦ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଯିଏ ଯେତିକି କରୁଛି ସେତିକି ପାଉଛି ମୁଁ ଅନ୍ୟକୁ ଈର୍ଷା କଲେ ତାର ନିନ୍ଦା କଲେ ତାକୁ ଯାହା ମିଳିଛି ମତେ କ'ଣ ତାହା ମିଳିଯିବ ତା ପ୍ରତି ସକାରାତ୍ମକ ଭାବ ପ୍ରଦର୍ଶନ କଲେ ତାଠାରୁ ତୁମକୁ କର୍ମ କରିବାର ପ୍ରେରଣା ମିଳିବ ତାକୁ ଆଦର୍ଶ କର ସିଏ ଯେତିକି କର୍ମ କରି ପାଇଛି ମୁଁ ମଧ୍ୟ କର୍ମ କରି ପାଇବି ଏଇ ବୋଧ ଜ୍ଞାନ ରଖ କର୍ମ ତତ୍ପର କର୍ମନିଷ୍ଠ ବ୍ୟକ୍ତିକୁ ଆଦର୍ଶ କଲେ ତୁମ ଭିତରେ କର୍ମ କରିବା ପାଇଁ ଉତ୍ସାହ ବଢ଼ିବ କର୍ମର ଦକ୍ଷତା ଆସିଯିବ ତୁମ ଭିତରେ ପ୍ରେରଣା ଜାଗ୍ରତ ହବ ତେଣୁ ଠାକୁରଙ୍କର ବାଣୀକୁ ଯଦି ଠାଣିରେ ଫୁଟେଇ ପାରିବ ତେବେ ଜୀବନ ସାର୍ଥକ ହେଇଯିବ ଈର୍ଷା କଲେ ନିନ୍ଦା କଲେ ନିଜେ ବିଷମୟ ହେଇଯିବ ସେଇଥିପାଇଁ କହିଲେ ଆଉ ଗୋଟିଏ ସୁନ୍ଦର ବାଣୀ ମୋର ଠାକୁର ଦେଇଛନ୍ତି କହିଲେ ଯେତିକି ପାଉଛ ସେତିକି ରସ ଯେତିକି ପାଉଛ ସେତିକି ରସ ସନ୍ତୋଷ ମନରେ ନିରବେ ବସ ଯଥା କାଳେ ସବୁ ପାଇବ ଧନ ଯଥା କାଳେ ସବୁ ପାଇବ ଧନ ବିରସ କାହିଁକି ଆଜ ମନ ଭଜ ଭଜରେ ମନୁ ଆଜ ତୁ ନନ୍ଦନ ଭଜି ପାରିଲେ ପାଇବୁ ପରମ ଧନ ଭଜ ଭଜରେ ମନୁ ଆଜ ତୁ ନନ୍ଦନ ଭଜି ପାରିଲେ ପାଇବୁ ପରମ ଧନ ବୋଲ ସଜିଦାନନ୍ଦ ଚରମନାଥ କି ବାରମ୍ବାର ଠାକୁର ସଚେତନ କରାଇ ଦେଇ କହିଲେ କହିଲେ ଯେତିକି ପାଉଛ ସେତିକିରେ ମନକୁ ରସାଇ ହସାଇ ଭିଜାଇ ମଜାଇ କର୍ମ କରି ଚାଲ ନିଜ କର୍ମରେ ନିଜେ ସନ୍ତୁଷ୍ଟ ହୁଅ ଯିଏ ଅଧିକ ପାଉଛି ସିଏ ମୋ ଭାଇ ମୋର ଶତ୍ରୁ ନୁହେଁ ମୋ ପିତାଙ୍କ ସନ୍ତାନ ତାର ସଞ୍ଚିତ ପୁଣ୍ୟ ପ୍ରଭାବରୁ ତାକୁ ସବୁକିଛି ଆଜି ମିଳିଯାଇଛି ପ୍ରକୃତ ସତ୍ୟକୁ ବୁଝିପାରିଲେ ଆତ୍ମସନ୍ତୋଷ ଲାଭ କରିବ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ମନ ଥୟ ହେଇଯିବ ଅମୃତ ଭାବନା ଉଦ୍ରେକ ହବ ମନରେ ମତେ ବି ଧର୍ମ କାର୍ଯ୍ୟ
କାର୍ଯ୍ୟରେ ଭାଗ ମିଳିବ, କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ ପାଇଁ ଭବିଷ୍ୟତରେ ମୋ ପାଇଁ ସେ ସୁବର୍ଣ୍ଣ ସୁଯୋଗ ଆସିବ ନିଶ୍ଚୟ। ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମୋତେ ସାଧନା କରି ପୁଣ୍ୟ ସଞ୍ଚୟ କରିବାକୁ ହେଇନାହିଁ, ମୁଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପୁଣ୍ୟ ସଞ୍ଚୟ ପ୍ରଚୁର ପରିମାଣରେ କରିପାରିନାହିଁ, ମୋତେ ମିଳିନି, ମୁଁ ପୁଣ୍ୟ ସଞ୍ଚୟ ଆଜିଠାରୁ କରିବି। ଯଥା ସମୟ ଉପନୀତ ନହେଲେ, ଯୋଗ୍ୟତା ଅର୍ଜନ ନ କଲେ ଚାହୁଁଥିବା ଜିନିଷ କେବେ ମିଳେ ନାହିଁ। ଯଥା ବ୍ୟକ୍ତିକୁ ଯଥା ସମୟରେ ଯଥା ଫଳ ପ୍ରାପ୍ତ ହେଇଥାଏ, ତେଣୁ ମୋତେ ଯଥାସାଧ୍ୟ ଚେଷ୍ଟା କରିବାକୁ ପଡ଼ିବ। ଆଉ ଅନ୍ୟକୁ ମିଳିଛି ବୋଲି ମୁଁ ଈର୍ଷା କରିବି ନା? କ'ଣ କହୁଛ ଭାଇ ଭଉଣୀ ମାନେ? ଯଥା କାଳ ଉପନୀତ ହେଲେ ମୋତେ ମଧ୍ୟ ମିଳିବ, ଏଇଟା ଆତ୍ମବୋଧ। ସମୟ ଆସିବା ପୂର୍ବରୁ ମନକୁ ବିରସ କରିବି କାହିଁକି? ଯେଉଁ ଋତୁରେ ଯେଉଁ ଫୁଲ ଫୁଟିବା କଥା, ଯେଉଁ ଫଳ ଫଳିବା କଥା, ସେ ତ ଫଳିବ ନିଶ୍ଚୟ। ମୋତେ ଚେଷ୍ଟା କରିବାକୁ ପଡ଼ିବ, ଆଳସ୍ୟ ତ୍ୟାଗ କରି ମୋତେ ଉଦ୍ୟମ ଜାରି ରଖିବାକୁ ପଡ଼ିବ, ଏଇ ଭାବ ଗ୍ରହଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ବ୍ୟକ୍ତି ଯେତେବେଳେ ନିଜକୁ ବଡ଼ ମନେ କରେ, ଅନ୍ୟକୁ ନ୍ୟୁନ ମନେ କରେ, ଅନ୍ୟକୁ ହେୟ ଜ୍ଞାନ କରେ, ସେତେବେଳେ ଅହଂକାରୀ ପାଲଟି ଯାଏ। ନିଜେ କମ୍ ଜାଣିଥିଲେ ବି ନିଜକୁ ସର୍ବଜ୍ଞାତା ଭାବେ, ଅନ୍ୟ ଜଣେ ଯେତେ ଅଧିକ ଜାଣିଥିଲେ ବି ସେ କିଛି ଜାଣିନାହିଁ ବୋଲି ନିନ୍ଦା କରିକିରି କହେ। ତେଣୁ ଠାକୁର ମୋର ଚତୁର୍ଥ ଚରମରେ କଲ୍ୟାଣରେ କେଡ଼େ ସୁନ୍ଦର ଭାବରେ କହିଲେ, ସେମାନେ ତୋ ଠାରୁ କୌଣସି ଗୁଣରେ କମ୍ ନୁହନ୍ତି, କି ତୁ ତାଙ୍କ ଠାରୁ କୌଣସି ଗୁଣରେ ଅଧିକ ନୁହୁ। ସାମ୍ୟ ଭାବ ପୋଷଣ କରିବୁ, ବୈଷମ୍ୟ ଆଣିବୁ ନାହିଁ। ମୋଟାମୋଟି କଥା କ'ଣ ହେଲା? ଗୁରୁକ୍ଷେତ୍ରରେ ଆଧ୍ୟାତ୍ମ ଜଗତରେ ବଡ଼ ସାନର ବିଚାର ନାହିଁ, କର୍ମସ୍ଥଳରେ ଅଛି, କିନ୍ତୁ ଆତ୍ମିକ ଦୃଷ୍ଟିରୁ ଦେଖିଲେ ତାକୁ ଯାହା ମିଳିଛି ସିଏ ତାର ସୌଭାଗ୍ୟ, ମୋତେ ଯାହା ମିଳିଛି ମୋର ସୌଭାଗ୍ୟ, ମୁଁ ତାକୁ ହିଂସା କରିବିନି। ଆଧ୍ୟାତ୍ମ ଜଗତରେ ଅନ୍ୟକୁ ନିନ୍ଦା କରିବାର ବିଚାର ଟୋଟାଲ ନାହିଁ। ଯିଏ ଗୁରୁମୁଖୀ ନୁହେଁ, ଯାହାର ସାଧନା ନାହିଁ, ସିଏ ନିଜ ମନକୁ ନିଜ ଆୟତ୍ତରେ ରଖିପାରୁନାହିଁ, ଅନ୍ୟର ଦୋଷ ତ୍ରୁଟି ଦେଖିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି, ଅନ୍ୟର ନିନ୍ଦା ଗାଉଛି। ବୁଝିପାରିଲା ନା କଥା? ତେଣୁ ନିଜକୁ ନିୟନ୍ତ୍ରଣରେ ଆଣିବାକୁ ପଡ଼ିବ, ନିଜକୁ ସଂଯତ କରିବାକୁ ପଡ଼ିବ, ତେବେ ଯାଇ ଗୁରୁ କୃପା ମିଳିବ। ଠାକୁର ମୋର ସେଇଥିପାଇଁ କହିଦେଲେ ପରା, ମନ ଯଦି ତୋର ନିଜର ନ ହେଲା ପରରେ କାହିଁକି ନିନ୍ଦୁ, ଆପଣା ବିଚାରେ ବିବେକକୁ ଭୁଲି ପରମନ୍ଦେ ବୁଦ୍ଧି ଛନ୍ଦୁ, ଆପଣା ବିଚାରେ ବିବେକକୁ ଭୁଲି ପରମନ୍ଦେ ବୁଦ୍ଧି ଛନ୍ଦୁ। ବୋଲ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ଭଗବାନ, ନିଜ ମନକୁ ପୁଣ୍ୟ କର୍ମରେ ଲଗାଇ ନ ପାରିବାରୁ ଆଜି ତୋ ଭିତରେ ଆସୁରିକ ପ୍ରବୃତ୍ତି ବସା ବାନ୍ଧି ଯାଇଛି, ଲାଭ ବଦଳରେ କ୍ଷତି ଆଜି ତୁ ସହୁଛୁ, ସବୁ ଥାଇ ସର୍ବହରା ହେଇଯାଇଛି। ତୋ ମନକୁ ତୋ ମଙ୍ଗଳ କାର୍ଯ୍ୟରେ ଲଗାଇ ପାରିଲୁ ନାହିଁ, ତୋ ମନ ତୋର ବୈରୀ ଆଜି ସାଜିଲା, ଆପଣା ହସ୍ତେ ଜିହ ଛେଦି, ଆହା ଉନ୍ନତି ପଥରେ ତୁ ଯାଇପାରିଲୁ ନାହିଁ। ଅନ୍ୟ ଯିଏ ଉନ୍ନତି ପଥରେ ଯାଇ ସଫଳତା ଅର୍ଜନ କଲା ତାର ନିନ୍ଦାଗାନ କରୁଛୁ କାହିଁକି? ଗୁରୁଙ୍କ ବିଚାରକୁ ଭୁଲି ବିବେକ ଜ୍ଞାନ ହରାଇ ପରନିନ୍ଦାରେ ମନକୁ ଛନ୍ଦିଲେ ଲାଭ କ'ଣ ତତେ ମିଳିବ? ଗୁରୁଙ୍କ ଆଦର୍ଶ ପାଶ୍ୱରି ଭ୍ରାତୃତ୍ୱ ରକ୍ଷା ନ କରି ଶତ୍ରୁତା ଆଚରଣ କଲେ ବ୍ୟକ୍ତି ନିଜେ ବିପର୍ଯ୍ୟସ୍ତ ହେଇଯାଏ ବୋଲି ଠାକୁର ମୋର କହିଲେ। ଯେତେ ଜ୍ଞାନବାଣୀ ଶୁଣିଲେ ମଧ୍ୟ ମଣିଷ ସଂଯତ ହେଇପାରୁନାହିଁ, ଅନ୍ୟର ନିନ୍ଦା ଗାଇବାରେ ନିଜକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରୁନାହିଁ, ଅସହିଷ୍ଣୁ ହେଇ ଉଠୁଛି, ସୌଜନ୍ୟତା ବିସ୍ମରି ଯାଉଛି। ଠାକୁର ଷୋହଳ ସଂଖ୍ୟା ଚରମର କଲ୍ୟାଣ ଦେଲି ତତେରେ ମୋର ସୁନ୍ଦର ଭାବରେ କ'ଣ କହିଲେ? ଦୁଃଖର ବିଷୟ, ତମେମାନେ ଯେତେ ଯେତେ ପୁରୁଣା ହେଉଛ, ପ୍ରଥମ ଦିନର ସେଇ ଶପଥ ପାଶୁରି ଯାଉଛ। ଶପଥଟି ତେବେ କ'ଣ ଠାକୁର କହିଛନ୍ତି? ଗୁରୁ ଭାଇ ଭଉଣୀକୁ ଅବମାନନା କଲେ ପୁରସ୍କରଣ ପାଇଁ ବାଧ୍ୟ ହେବି। ଠାକୁର କହିଲେ, ନିଜେ ନିଜର ଅହମ୍ ବୁଦ୍ଧିର ବଶବର୍ତ୍ତୀ ହୋଇ ଗର୍ବ ଅହଙ୍କାରରେ ତୁମେ ଫାଟି ପଡ଼ୁଛ, ମଣିଷ ଚିହ୍ନି ପାରୁନା, କଥା କଥା ହେ କଟୁ ତିକ୍ତ ଭାଷା ପ୍ରୟୋଗ କରୁଛ, ତୁମ ଭାଇ ଭଉଣୀଙ୍କ ମନରେ ବ୍ୟଥାର କ୍ଷତ ସୃଷ୍ଟି କରୁଛ, ନିର୍ଭୋଧତାରୁ ବୁଝିପାରୁନ ତମ ପଛରେ ତୁମ କୃତକର୍ମର ଫଳ ଗୋଡ଼ାଇଛି, କୁଆଡ଼େ ଯାଇ ଲୁଚିଯିବ, ଚରମ ଚକ୍ଷୁର ଅନ୍ତରାଳରେ ରହିପାରିବ ତ? ଏବେ ବି ସମୟ ଅଛି, ନିଜ ନିଜକୁ ସୁଧାରି ନିଅ, ଶିଶୁ ଭଳି ସରଳ ହୁଅ, ଛନ୍ଦ କପଟ ଛାଡ଼ି ଦିଅ, ଆଧ୍ୟାତ୍ମିକ କ୍ଷେତ୍ରରେ ରାଜନୈତିକ ଭାବଧାରା ପୁରାଅ ନାହିଁ, ଆତ୍ମସ୍ଥ ହୁଅ। ତେବେ ଠାକୁର ମୋର ସତର୍କ କରାଇ କେତେ କଥା କହିଲେ, କେତେ ଉପଦେଶ ବାକ୍ୟ ଦେଇଛନ୍ତି ମୋ ଜୀବଧନ। ଯିଏ ଯାହା କରୁ ପଛେ ଆମେ କାହାର ନିନ୍ଦା କରିବା ନାହିଁ। ତେଣୁ ଭାଇ ଆଜି ଯାଇ ଆଜିର ପ୍ରବଚନ କ୍ରମାଙ୍କରେ ମୋତେ ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟି ପଚାରିଲେ ପରିଚାଳନା ଭାଇ, ଯେ ଅନ୍ୟ ଯିଏ ଆମକୁ ନିନ୍ଦା କରୁଛି ତା ପାଇଁ ଆମେ କ'ଣ ପଦକ୍ଷେପ ନେବା? ବିଲକୁଲ ନୁହେଁ। ଯିଏ ଯାହା କରୁ ପଛେ ଆମେ କାହାର ନିନ୍ଦା କରିବା ନାହିଁ। ଆମ ମୁହଁରେ ନିନ୍ଦା ସୂଚକ ବାଣୀ ଅଶୋଭନୀୟ, କାରଣ ସେଠାରେ ଗୁରୁଙ୍କର ଆଜ୍ଞା ନାହିଁ। ଠାକୁର ମୋର ବାଣୀଟିଏ ପରା ଦେଇଛନ୍ତି, କାହା ମନେ କେବେ ନ ଦିଅ ବ୍ୟଥା, କାହା ମନେ କେବେ ନ ଦିଅ ବ୍ୟଥା, କାହାକୁ କୁହ ନା କର୍କସ କଥା, କାହାକୁ କୁହ ନା କର୍କସ କଥା,
কাহাকু কুহ না কর্কশ কথা বল জরিয়া কুলিয়া নারায়ণ বলে কাহা মনে কেবে নদী অব্যথা যে ভকত যে শিষ্য যে গুরুঙ্কর আশ্রিত যে আজ্ঞাকারী শিষ্য সে কেবে বি কোনসি ব্যক্তি মনরে ব্যথা দেবা ভলি কর্ম করিবা তা পক্ষে উচিত নুহে কোনসি পদক্ষেপ নেবা উচিত নুহে নিগম ঘরর পিলা যে যে নিগম ঘরর পাঠ পড়িছি সিয়ে নিজে আনন্দ সে কেবল ধরা পৃষ্ঠকু আসিছি অন্যকু আনন্দ দবা পা হরি হরি বল ঠাকুরে মোর এক নম্বর চরমরে কহিতিলে তু নিজে আনন্দ হই আসিছু তু অন্যকু আনন্দ দবু শ্রেষ্ঠ জীব মনীষর ধর্মানুমোদিত কর্ম হেলা অন্যকু সুখ দবা শান্তি দবা আনন্দ হি আনন্দ দবা বুঝিপারল তবে আনন্দকু আনন্দ কোন দব নিরানন্দ বিষাদ মু পর আনন্দ মু অন্যকু দেবি আনন্দ মু আনন্দর সন্তান মু পরমানন্দর সচিদানন্দক সন্তান সমাজের বিভিন্ন প্রকার ক্ষেত্র রহিছি কর্ম করিবা পাই বিভিন্ন প্রকার ব্যক্তি রহিছন্তি বিভিন্ন প্রকার কর্ম কুশলতা বি রহিছি আধ্যাত্মিক ক্ষেত্রর কর্ম কৌশলতা হউছি সবু ক্ষেত্রর স্বতন্ত্র সজন বৃন্দ অন্য ভলি নুহে আধ্যাত্মিক ক্ষেত্র ইয়ে সম্পূর্ণ স্বতন্ত্র এঠারে কঠোরতা নিষ্ঠুরতা নির্মম ভাবে কার্য হাসল করা যায় না যাহা করাযিব দয়া করুণা সহিষ্ণুতা সমবেদনা সরল তরল ও প্রেমর সহিত কার্য নির্বাহ করিবা উচিত এ যেহেতু প্রেমর ক্ষেত্র এটি প্রেমর আবশ্যকতা আছে লভ ইজ গড হরি হরি বল বিশ্ব প্রেমরে নিজকে জাগ্রত করো আধ্যাত্মিক ক্ষেত্রে ডরাই হালকাই ভয় দেখাই তুমি হীন স্বার্থক পূরণ করিবার উদ্যম কলে তুমি বিপর্যস্ত হব পুনি ডরেই ধমকাই জগত কল্যাণকর কার্য করিবাটা বিধিসঙ্গত নুহে পঞ্চম সংখ্যা চরমরে মো জীবধন কহিদেলে কলে তোপকমাণর ধমক দেই কোণ হৃদয় রাজ্য জয় করি হুয়ে রে এথিপাইঁ লোড়া স্নেহ মমতা প্রেম প্রীতি সমতা আন্তরিকতা শ্রদ্ধা ত্যাগ দান বন্ধুত্ব ভ্রাতৃত্ব অহংকার শূন্যতা উদারতা সরলতা স্মিত হাস্য মধুর বচন নিঃস্বার্থপরতা ও নির্লিপ্ততা এই অষ্টাদশ দিব্য গুণ আমার অষ্টাদশ চিহ্ন রে বাবু ঠাকুরে কহিলে পুনি কহিলে কলে ধর্ম শান্তি দয়া ক্ষমা আমার শঙ্খ চক্র গদা পদ্ম আমি তোতে এসব দিব্যাস্ত্র দেইছু রে ধন এই সমস্ত দিব্যাস্ত্রকু ছাড়ি তোঠারে গচ্ছিত থিবা রাক্ষসী ও ধ্বংসকারী অহংকার অভিমান গর্ব প্রভৃত মিথ্যাচার কপটাচার ঘৃণা লজ্জা কুণ্ঠা ভেদভাব ইত্যাদিকে প্রয়োগ করি স্রষ্টা পুরুষঙ্কর সুন্দর মধুময় সৃষ্টিকু বিকৃত সুন্দর করিবু নাহি মো বাপা নিজে কুশ্চিত অবিকারগ্রস্ত হেবু নাহি গুরু যাহা কহিছন্তি আম পাই সেইটা হচ্ছে যথা আউ সবু আম পাই অযথা বৃথা ব্যথা হরি হরি বল ঠাকুরঙ্কর আহুরি মধ্যে মোর বাণীটিয়ে অছি কেটে সুন্দর কথাটিয়ে কহিলে কলে অযথা কথারে মথা ন চোলা অযথা কথারে মথা ন চোলা যাহা প্রাপ্য নুহে মন নবলা জয় জয় গুরু স্বামী জয়ন্ত জামি জনতা জনাদন বিশ্বহিত কামি বল ভক্ত বৎসল চরমনাথ কি জয় কলে অযথা কথারে মথা ন চলা গুরুঙ্ক উপদেশ আদেশ আজ্ঞা আম পাই যথা জাগতিক বিচারধারা সামাজিক মত সাংসারিক ভাবধারা আম পাই অযথা সাংসারিক জীবনরু সমাজ জীবনরু শান্তি মিলিলে নাহি বলি তো জীব গুরুক্ষেত্রকু আসিছি গুরুক্ষেত্রে গুরু যে ভাবধারা পোষণ করিবা পাই বতেই দেলে বুঝেই দেলে সেই ভাবধারাকু গ্রহণ ন করি পুনি যদি সেই গুরু দরবারে সামাজিক চলনি রাজনৈতিক ভাবধারা অবলম্বন করিব গুরুদ্রোহী হইযিব বিষ্ণুদ্রোহী হইযিব সাধারণ মানুষ পরি হিংসা ঈর্ষার শিকার হেলে প্রশ্রিকাতর হেলে প্রতিযোগী হেলে প্রতিদ্বন্দ্বিতা কলে শান্তি ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হবনি হ্যাঁ তেণু আধ্যাত্মিক জীবনরে অন্যর নিন্দা করিবার নির্দেশ দিয়া যাই না যিয়ে আমাকে নিন্দা করু পছে অন্যর নিন্দা আমি করিবা না তেণু মোর ভাই যে মতে আজ পচারি দেলে আমি কোন পদক্ষেপ নবা তেবে পদক্ষেপটা কোন হেলা সাবস্ক্রাইব করন্তু বিপিন বিহারী সামল চ্যানেল কু প্রেস করন্তু পাখরে থিবা বেল আইকন কু যা ফলরে প্রতিদিন অপলোড হউথিবা আধ্যাত্মিক কথাবস্তু কু আপন মানে শুনি পারিবে।